ফের চীনা অগ্রসন। এবার স্থলপথ বাদ দিয়ে জলপথে চীনা নৌবাহিনী, কড়া তৎপরতা ভারতের সঙ্গে আমেরিকার নৌবাহিনী। চীনের রক্তচাপ বাড়িয়ে 3,000 সেনা এবং 90টি যুদ্ধবিমান নিয়ে আন্দামানে মার্কিন সেনা। ভারতীয় নৌবাহিনীর সঙ্গে ভয়ঙ্কর অনুশীলন করছে মার্কিন রণতরী নিমিতজ। তো এমনই কিন্তু একটি বড় সড় ব্রেকিং নিউজ নিয়ে এসেছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিকে লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চীনের একচেটিয়া দাদাগিরি ঠেকাতে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে ভারত। পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ মার্কিন নৌবাহিনীর USS নিমিতজ এবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল অঞ্চলে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে অনুশীলন করছে। ইতিমধ্যে ভারতের হাত শক্ত করতে মলাক্কা জল প্রণালী হয়ে ভারত মহাসাগরে উপস্থিত রয়েছে নিমিতজ। ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান গতিবিধির উপর লাগাম লাগাতে আমেরিকার নিজেদের 3টি এয়ারক্রাফট ক্যারিয়ার ওই এলাকায় মোতায়েন করে দিয়েছে। বর্তমানে আমেরিকার একটি এয়ারক্রাফট ক্যারিয়ার USS রোনাল্ড রেগন সাউথ চায়না সমুদ্রে আছে, আর USS থিওডোর রুজভেল্টকে ফিলিপিন সাগরের আশেপাশে মোতায়েন করা হয়েছে। আর একদিকে আমেরিকার গতিবিধি চলতে চীন বারবার যুদ্ধের হুমকি দিচ্ছে। আমেরিকার সুপার ক্যারিয়ার USS নিমিতজকে খুবই শক্তিশালী হিসেবে মানা হয়। পরমাণু শক্তিধর এই এয়ারক্রাফট ক্যারিয়ার আমেরিকার নৌসেনাতে 1975-এর 3রা মে কমিশন করা হয়েছে। এই ক্যারিয়ার গ্রুপে 11 এর অংশ, যারা একা নিজেদের দমে অনেক দেশকে বরবাদ করার ক্ষমতা রাখে। 332 মিটার দীর্ঘ এই এয়ারক্রাফট 90টি লড়াকু বিমান আর হেলিকপ্টার ছাড়াও 3,000 সেনা থাকতে পারে। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মাঝে একটি সরু অংশ গোটা বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ চক পয়েন্ট, যেখান থেকে যথেষ্ট পরিমাণ তেল এশিয়ার বিভিন্ন দেশ এমনকি চীনেও যায়। ভারত আমেরিকার এই কষ্টক অনুশীলন ভিত্তিক, যেমন ইতিমধ্যে চীনকে রুখতে জাপানের নৌবাহিনীর সঙ্গে অনুশীলন শুরু করেছে ভারতের নৌসেনা। ভারত জাপান এই অনুশীলন প্যাসেক্স বা পাসিং এক্সারসাইজ নামে পরিচিত। ভারত চীন সীমান্তের সংঘাতের মাঝে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে এবং হুমকি মোকাবেলায় USS নিমিতজ এর নেতৃত্বে রণতরি যাচ্ছে ভারত মহাসাগরে। জুনের 15 তারিখ লাদাখ সীমান্তে চীনের রোশনালে বড়ে শহীদ হয়েছেন 20 জন ভারতীয় জওয়ান, তবে চীনের তরফে জোর করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ চীন সাগর থেকে আন্দামানে আসছে নিমিতজের এয়ারক্রাফট ক্যারিয়ার, যা যুদ্ধে USS থিওডোর রুজভেল্টের অংশ ছিল। ভারত মহাসাগরে ক্রমশ নিজেদের দাদাগিরি এবং অগ্রসর দেখাচ্ছেন চীনের বিরুদ্ধে আমেরিকা, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া যেভাবে ভারতের পাশে দাঁড়িয়েছে, এটাই সুবর্ণ সুযোগ দক্ষিণ চীন সাগর ও ভারত মহাসাগরে চীনের আধিপত্য খর্ব করার। মনে করা হচ্ছে কিছু মাসের মধ্যেই ভারত অস্ট্রেলিয়া যৌথভাবে কাজ করবে এবং আমেরিকা জাপান মালাবার অনুশীলন চলতি বছরের শেষের দিকে শুরু করবে। হর্ন অফ আফ্রিকার দেশ জিবুতিতে সাবমেরিন ঘাঁটি লালচীনের, উদ্দেশ্য একটাই, ভারতকে সামরিকভাবে চাপে রাখা। 1990-এর সময়কালে ঠান্ডা যুদ্ধ শেষ করার পর আফ্রিকার অনেক দেশই এক মারাত্মক অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়। সেই সুযোগটাকে পুরোদমে কাজে লাগাচ্ছেন আফ্রিকার যেসব দেশ আন্তর্জাতিক ঋণের বোঝা মেটাতে পারছিল না, তাদের অনেকেই চীন অর্থনৈতিক অনুদানে টোপো দেয়। অন্যদিকে শত্রু চীনকে ঠেকাতে আর কোনো ফাঁক রাখতে চাইছে না ভারত। ভারত মহাসাগরের প্রত্যেকটা দিক কার্যত বন্ধ করে দিতে চাইছে ভারতীয় নৌসেনা। কোনো দিক থেকেই শত্রুরা প্রবেশ করতে পারবে না। চীন যেভাবে ভারত মহাসাগরের দিকে এগিয়ে আসছে, তা রুখতে ভারত কয়েকটি বন্ধু দেশের সঙ্গে জোটবদ্ধ হয়ে ভারত মহাসাগরে ঘিরে ফেলেছে। যে কোনো সময় চীনের নৌসেনাকে আটকাতে ভয়ঙ্করভাবে প্রস্তুত রয়েছে ভারতীয় নৌসেনা। চীনের সাথে চলা উত্তেজনার মধ্যে ভারত ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশে যুদ্ধ অভ্যাস করছে। এই যুদ্ধ অভ্যাসে বিধ্বংসী যুদ্ধজাহাজ, পেট্রোলিং এয়ারক্রাফট আর ডুবোজাহাজ রয়েছে। এছাড়া ডুবোজাহাজকে খুঁজে বের করা এয়ারক্রাফট পোসিডন 81 আছে। পোসিডন 81-এর ঘাতক হারপুন ব্লক মিসাইল যুক্ত MK-54 লাইট ওয়েট টর্পিডো এই যুদ্ধ অভ্যাসে অংশ নেয়। তো এটি ছিল সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং চীনের রক্তচাপ বাড়িয়ে 3,000 সৈনিক আর 90টি লড়াকু বিমান নিয়ে আন্দামানে পৌঁছালো মার্কিন সেনা।
তবে কি এবার স্থলপথ বাদ দিয়ে জলপথে যুদ্ধের দামামা বেজে গেল, আপনি কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।